করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রস্তুতি চলছে। বাজেট অধিবেশনের বিশেষ এই পরিস্থিতিতে 10 থেকে 12 কার্যদিবসে শেষ হতে পারে অধিবেশন। সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী জানিয়েছেন, প্রতি কার্যদিবসের ব্যাপ্তি হতে পারে মাত্র 3 ঘণ্টা। এই দিনে সব সংসদ সদস্য অধিবেশনে না গিয়ে এবার রোস্টার করেও তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। বাজেট অধিবেশনকে ঘিরে বেশ তোড়জোড় থাকে সংসদ সচিবালয়ে। তবে করোনা পরিস্থিতির কারণে এবার সেরকম আয়োজন কিংবা আলোচনা নেই। তাই বলা হচ্ছে দেশের অর্থবছরের বিভিন্ন কাজের ধারাবাহিকতা রাখতে নিয়ম রক্ষার অধিবেশন এটি। 10 জুন অধিবেশন শুরু হয়ে বাজেট পেশ হবে 11 জুন, যা পাশ হবে 30 জুন। সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। অসুস্থ ও বয়স্ক সংসদ সদস্যদেরকে অধিবেশনে যোগ না দিতে বলা হচ্ছে। তিনি জানান, অধিবেশন 30 জুন পর্যন্ত হলেও কার্যদিবস হবে অল্প সংখ্যক। প্রতিদিন সকাল 10:30 শুরু হয়ে তা দুপুরের মধ্যেই শেষ করার পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া বক্তব্য তালিকা অনুযায়ী পালাক্রমে ভাগ করে উপস্থিতির জন্য সংসদ সদস্যদের দেয়া হচ্ছে নির্দেশনা। অধিবেশন চলাকালীন সময়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিও কমানো হচ্ছে। উপস্থিত থাকতে পারছেন না সাংবাদিক কিংবা দর্শনার্থীরাও। অধিবেশনের সবকিছু সংক্ষেপ করার পাশাপাশি বিল পাশও হবে কম।